हरे कृष्ण प्रिय भक्तवृंद, जय श्री गुरु गौरांग, जय श्रील प्रभुपाद। शास्त्रे बला हुएचे नष्ट प्रायश्य अभद्रेशु नित्यं भागवत सेवया, अर्थात आमादेर हृदयेर समस्त अभद्र अनर्थ काम क्रोध राग लोभ एगुलि केमन करे दूर करा जाए। এগুলি দূর করবার সবথেকে সহজ উপায় প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করা, ভাগবত পাঠ করা। একাদশীর দিন তো বটেই, একাদশীর দিন তো ভাগবত পাঠ অবশ্যই করা উচিত। একাদশী বাদ দিয়েও অন্য দিনগুলিতেও ভাগবত শ্রবণ কীর্তন করাটা প্রত্যেকের একান্ত কর্তব্য। অনেকে প্রশ্ন করেছেন, যাদের বাড়িতে ভাগবত নেই তারা প্রশ্ন করেছেন, ভাগবত এতগুলি ভলিউমের নাম কি, ভাগবতে কি কি রয়েছে, ভাগবত থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি। তাদের এই সমস্ত প্রশ্নের উত্তর মেসেজে বা ফোনে দেওয়া সম্ভব নয়, তাই একটি ভিডিওর মাধ্যমে আমরা আজকে সংক্ষেপে ভাগবত সম্পর্কে কিছু কথা আলোচনা করব। প্রথম, ভাগবতের ভূমিকা কি, বিশেষ করে কলিযুগের মানুষদের জন্য। শ্রীমদ্ ভাগবতমের 1/3/43 নাম্বার শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণে স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্ট দৃশাম এসো পুরাণ অর্ক অধুনা উদিত। এর মানে কি? মানে হচ্ছে কৃষ্ণ যখন ধর্ম এবং জ্ঞান সহ ফিরে গেলেন নিজের ধামে, আপনারা জানেন দাপরে শেষে ভগবান তার অপ্রকট লীলা করেন, তিনি পৃথিবী থেকে ভগবত ধামে ফিরে যান সমস্ত জ্ঞান এবং ধর্ম সঙ্গে নিয়ে। তাহলে কি পড়ে রইল? তাহলে কলিযুগের মানুষেরা কেমন করে ধর্মকে আশ্রয় করবে, কোত্থেকে জ্ঞান লাভ করবে, কেমন করে তারা মুক্তি লাভ করবে? নেক্সট লাইনে তার উত্তর, কলৌ নষ্ট দৃশাম এসো পুরাণ অর্ক অধুনা উদিত। যেমন একদিকে কৃষ্ণ ফিরে গেলেন আর একদিকে কৃষ্ণের উদয় হলো ভাগবতের মাধ্যমে। ভাগবত হলেন কৃষ্ণেরই গ্রন্থরূপী প্রকাশ। কলির অন্ধকারাচ্ছন্ন মানুষদের ধর্মের আলো, জ্ঞানের আলো দেখানোর জন্য এই উজ্জ্বল ভাগবত সূর্যের উদয় হয়েছে। তাই আপনি যদি কলিযুগে বাস করেও ভাগবত না পড়েন, ভাগবত না শ্রবণ করেন, তাহলে ধর্ম লাভের জ্ঞান লাভের সম্ভাবনা নেই। অতএব প্রত্যেকের বাড়িতে ভাগবত গ্রন্থ থাকা অতি আবশ্যক। বলা হয়েছে, শ্রীমদ ভাগবতম পুরাণম অমলম যত বৈষ্ণবানাং প্রিয়ম। বিশেষ করে যারা কৃষ্ণকে ভালোবাসেন, যারা কৃষ্ণ ভক্তি করেন, যারা বৈষ্ণব, তাদের অতি প্রিয় প্রাণাধিক প্রিয় হচ্ছে শ্রীমদ ভাগবত গ্রন্থ। আপনার বাড়িতেও ভাগবত গ্রন্থ আছে তো? না থাকলে অবশ্যই সংগ্রহ করবেন। ইস্কনের শ্রীমদ ভাগবত 18 ভলিউম, যদিও ভাগবতে দ্বাদশ স্কন্ধ বলা হয়, 12 স্কন্ধ। একজন জিজ্ঞাসা করেছেন প্রত্যেক স্কন্ধের নাম কি, প্রত্যেক স্কন্ধের নামই ভাগবত। তার ফার্স্ট প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, সবকটা স্কন্ধই ভাগবত। তো বিভিন্ন স্কন্ধে আমরা বিভিন্ন রকম বিষয় জানতে পারি, বিভিন্ন রকম বর্ণনা আমরা শ্রবণ করতে পারি। এটি একটি প্রকৃতপক্ষে ভগবান এবং তার মহান ভক্তদের সুপ্রাচীন ইতিহাস। কি নেই ভাগবতে? যদি বাড়িতে আপনি এক সেট ভাগবত রাখেন আর অন্য কোনো জ্ঞানের দরকার নেই, অন্য কোনো গ্রন্থের প্রয়োজন নেই, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভাগবতম পড়লে কি কি জানতে পারি একটু শুনবেন?
সারা দিন বললেও শেষ করা যায় না, তবুও কয়েকটা হেডলাইনস হিসেবে একটু ঝলক আমরা আলোচনা করি যে বিভিন্ন স্কন্ধে কী কী বিষয় জানতে পারি। একটা স্কন্ধেই এত কিছু রয়েছে যে এক ঘন্টাতেও সেই সমস্ত পয়েন্টস বলে শেষ করা যাবে না, তবু আমরা কিছু গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ পয়েন্টস অতি সংক্ষেপে একটু আলোচনা করি সকলকে ভাগবতের গুরুত্ব সম্পর্কে অবহিত করার জন্য। প্রথম স্কন্ধ, ভাগবতম প্রথম স্কন্ধতে আমরা দেখতে পাই মহাভারতের অনেক ঘটনার বিবরণ। যারা মহাভারত পড়ার সময় পান নাই বা সুযোগ পাননি, তারা ভাগবত পড়লেই মহাভারতের অনেক কিছু জানতে পারবেন, এমনকি রামায়ণ ভাগবত পড়লেই জানতে পারবেন। অতএব একটি ভাগবত থাকলে রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত শাস্ত্রের জ্ঞান আপনি লাভ করতে পারবেন। রাজধর্ম, বর্ণাশ্রম ধর্ম, স্ত্রী ধর্ম সব কিছু সম্পর্কে ভীষ্মদেব কী উপদেশ দিয়েছিলেন প্রথম স্কন্ধে আমরা জানতে পারব। ভগবান যখন কুরুক্ষেত্র যুদ্ধের পর দ্বারকায় ফিরে যাচ্ছেন, তখন তাঁর পিসি কুন্তী দেবী ভগবানের উদ্দেশ্যে অপূর্ব প্রার্থনা নিবেদন করেছিলেন। এটির নাম কুন্তী দেবীর প্রার্থনা, প্রথম স্কন্ধে আমরা জানতে পারব। অশ্বত্থামা দুখানা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, ভগবান কেমন করে সেটি প্রশমিত করলেন আর অশ্বত্থামাকে কি দণ্ড দিলেন ভাগবত পড়লে আমরা জানতে পারব। অনেকে বলেন শ্রীকৃষ্ণ কেমন করে দেহত্যাগ করেছিলেন, আদৌ দেহত্যাগ করেছিলেন কি না প্রথম স্কন্ধ পড়লে আমরা জানতে পারব। দ্বিতীয় স্কন্ধে ভগবানের বিভিন্ন অবতার সমূহের বর্ণনা, তাদের নাম এগুলি জানতে পারব। এবং দ্বিতীয় স্কন্ধে বিশেষ করে ভগবান স্বয়ং ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত বলেছিলেন, অর্থাৎ চারটি শ্লোকের মাধ্যমে কৃষ্ণ ভাগবত বলেছিলেন ব্রহ্মাকে, এর নাম চতুশ্লোকী ভাগবত, সেটিও আমরা জানতে পারব দ্বিতীয় স্কন্ধ পড়লে। তৃতীয় স্কন্ধে উদ্ধবের কথা, বিদুরের কথা, মৈত্রেয় ঋষির কথা, ভগবানের বিরাট রূপের কথা, বরাহদেবের আবির্ভাবের কাহিনী, ব্রহ্মার পুত্র চার কুমার তারা বৈকুণ্ঠে কেমন করে গেলেন এবং কি ঘটনা ঘটল, অসামান্য কাহিনী। যদি কেউ গল্পের মতন করেও পড়েন, এর থেকে সুন্দর কাহিনী আর কোথাও পাবেন না। তৃতীয় স্কন্ধে ভগবান কপিল দেবের আবির্ভাব, তাঁর পিতামাতা কর্দমমুনি দেবহূতি, চমৎকার সমস্ত বর্ণনা রয়েছে। কপিল দেবের উপদেশ তার মায়ের প্রতি এবং আমাদের প্রতি তৃতীয় স্কন্ধে আমরা পাব। চতুর্থ স্কন্ধে এত সুন্দর কাহিনী আমরা পড়ব, আমাদের সারা দিনকে ভুলিয়ে রাখবে। বেন রাজার কাহিনী, মহারাজ ধ্রুবের কাহিনী, পৃথু মহারাজের কাহিনী এবং সর্বোপরি আমরা যে শিব এবং সতীর বিবাহ, সতীর দেহত্যাগ, দক্ষ যজ্ঞ এই সমস্ত গল্প শুনেছি, তার বিস্তৃত বিবরণ আমরা পাব এই চতুর্থ স্কন্ধে। এছাড়াও এই স্কন্ধে রুদ্রগীত কীর্তন পাব। মহাদেব, ভগবান মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে কীর্তন করেছেন, অসাধারণ কীর্তন, প্রত্যেক শিবরাত্রিতে এই রুদ্রগীত কীর্তনটি পড়া উচিত। এবং প্রচেতা তাদের কাহিনীও পাব চতুর্থ স্কন্ধে। পঞ্চম স্কন্ধে রয়েছে ভগবান ঋষভদেবের কাহিনী, জড়ভরতের কাহিনী, যে ভরতের নাম অনুসারে আপনার দেশ হলো ভারতবর্ষ, আপনার কি কর্তব্য নয় সেই ভরতের, রাজা ভরতের কাহিনী পড়া। এবং জড়ভরত রাজা রঘুগণকে যে উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকের অবশ্য কর্তব্য সেই উপদেশগুলি পাঠ করা। কেমন করে গঙ্গা আবির্ভাব হলো, কেমন করে গঙ্গা পৃথিবীতে এলো, জম্মুদ্বীপের কাহিনী, ব্রহ্মাণ্ডের বর্ণনা, সূর্যের গতির বর্ণনা, কালের বর্ণনা, পাতাল্লোকের বর্ণনা, নরকের বর্ণনা, গ্রহগণের কক্ষপথ কীভাবে নির্ধারিত হলো, এই সমস্ত বিষয় পঞ্চম স্কন্ধে পাব। ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী, যমদূত তারা কখন আসেন, বৈকুণ্ঠের দূত তারা কখন আসেন এবং যমরাজ কী কী নির্দেশ দিয়েছেন,
দেখুন যমরাজকে প্রত্যেকেই আমরা ভয় পাই, তাই না? কম বেশি তো যমরাজ পরিষ্কারভাবে তাঁর যারা যমদূত তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা কোন কোন কাজ করলে তারা কিভাবে শাস্তি দেবেন। এই যমরাজের নির্দেশগুলি ভালো করে পড়লে আমরা যমরাজের ভয় থেকে নিস্তার লাভ করব, সেটি পাবো ষষ্ঠ স্কন্ধে। নারায়ণ কবচ সেটিও পাবো এই স্কন্ধে, বৃত্রাসুরের কাহিনী, রাজা চিত্রকেতুর কাহিনী এগুলিও পাবো। সপ্তম স্কন্ধে ভগবান শ্রী নৃসিংহদেবের কাহিনী, কেমন করে নৃসিংহদেবের আবির্ভাব হলো, প্রহ্লাদ মহারাজের প্রতি তাঁর নির্দেশ, তাঁর উপদেশ, গৃহস্থ জীবনের প্রতি প্রহ্লাদ মহারাজের উপদেশ অসামান্য। সপ্তম স্কন্ধ পড়লে আপনার হৃদয় ভরে যাবে এবং আপনি কি করে চলবেন, প্রতিটি পদক্ষেপ কেমন করে আমাদের চলা উচিত প্রহ্লাদ মহারাজের কৃপায় সেগুলি আমরা জানতে পারব। অষ্টম স্কন্ধে পাবো রাজা গজেন্দ্রের কাহিনী, কেমন করে এই গজেন্দ্র হাতি, হ্যাঁ, তিনি কেমন করে বিপদে পড়েছিলেন আর সেই বিপদ থেকে তিনি ভগবানের কৃপায় কেমন করে উদ্ধার লাভ করবেন। রুদ্ধশ্বাস কাহিনী এটি আমরা পাবো অষ্টম স্কন্ধে। এবং ক্ষীর সমুদ্র মন্থন, হ্যাঁ, সমুদ্র মন্থনের কথা আমরা শুনেছি, অ্যাকচুয়ালি কী কী ঘটেছিল, কেমন করে সমুদ্র মন্থন হলো, সমুদ্র মন্থনের ফলে কী কী পাওয়া গেল বিস্তৃত বিবরণ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অষ্টম স্কন্ধ পড়তে হবে। দেবতা এবং দানবদের যুদ্ধের বিষয় রয়েছে, ভগবানের মোহিনী অবতার রূপ ধারণ এবং শিব যে মোহিনী অবতারের দ্বারা মোহিত হয়েছিলেন তার দারুণ বর্ণনা অষ্টম স্কন্ধে পাবেন। বলি মহারাজের কাহিনী, বামন দেবের দ্বারা বলি মহারাজকে পুরস্কৃতকরণ এগুলিও পাওয়া যাবে অষ্টম স্কন্ধে। নবম স্কন্ধে পাবো আমরা অম্বরীশ মহারাজের কাহিনী। অম্বরীশ মহারাজের কাহিনী যত পড়বেন তত মন শুদ্ধ হবে। আমরা বলি না সেই কোন মান্ধাতার আমলের কাহিনী, সেই রাজা মান্ধাতা কে ছিলেন তার কাহিনী আমরা পাবো নবম স্কন্ধ। রামায়ণ রামচন্দ্রের লীলা নবম স্কন্ধে পাবো। উর্বশীর কাহিনী, পরশুরামের কাহিনী, রাজা দজাতির কাহিনী, দেবযানী শর্মিষ্ঠার কাহিনী, ভরত শকুন্তলার কাহিনী এগুলি সব পাবো নবম স্কন্ধে। আর দশম স্কন্ধে পুরোটাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা। দশম স্কন্ধ এত বিস্তৃত, চারটি ভলিউম করা হয়েছে, একদম ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগে থেকে তার সমস্ত লীলা, সমস্ত অসুরবধ, চিত্তাকর্ষক সমস্ত লীলাগুলি আমরা দশম স্কন্ধে পাব। একাদশ স্কন্ধে বিশেষ করে আমরা পাব উদ্ধব গীতা। আমরা তো ভগবদ গীতা পড়েছি, উদ্ধব গীতাটিও আরেকটি অসামান্য গ্রন্থ, এটি আমরা পাবো একাদশ স্কন্ধে। আর দ্বাদশ স্কন্ধে কলিযুগ সম্পর্কে চমকপ্রদ তথ্য, কলিযুগ আরম্ভ হওয়ার আগেই কলিযুগের লক্ষণ, কলিযুগের বিভিন্ন রকম বৈশিষ্ট্য দ্বাদশ স্কন্ধে দেওয়া রয়েছে। আর কেমন করেই বা কলিযুগে আমরা ভগবানকে লাভ করব, কলির হাত থেকে কেমন করে আমরা নিস্তার লাভ করব, এই সব বিবরণ দ্বাদশ স্কন্ধে রয়েছে। আমি যেগুলো বললাম এক হাজার ভাগের এক ভাগও নয়, তাহলে ভেবে দেখুন পুরো ভাগবত যদি আপনি বাড়িতে রাখেন আপনার বাড়িটি হয়ে যাবে যেন একটা লাইব্রেরি, স্পিরিচুয়াল লাইব্রেরি। একটি ভাগবত রাখা মানে সমস্ত রকমের তথ্য, পারমার্থিক জ্ঞান ভাণ্ডার আপনার বাড়িতে মজুত রইল। বলা হয় ভাগবত শাস্ত্র থাকয়ে যার ঘরে, কোনো অমঙ্গল নাহি যায় তথাকারে। ভাগবত মানে স্বয়ং কৃষ্ণ, তাই ভাগবত যার বাড়িতে থাকে তার বাড়িতে অমঙ্গল প্রবেশ করতে সাহস পায় না। এখন বলুন আপনার কি কর্তব্য নয় একটি ভাগবত বাড়িতে রাখা? 18খানা ভলিউমের এই ভাগবত তার দাম মাত্র 6,500 টাকা, কেমন? তাও আমরা ইনস্টলমেন্টের মাধ্যমে মাসে মাসে সহজ কিস্তিতে নেওয়ার সুযোগ করে দিই। আপনি চাইলে আমরা যে মোবাইল নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেখানে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সবটা বুঝিয়ে বলবো। এটা অ্যাকাউন্ট নাম্বার দেব, মাসে মাসে আপনি কিছু করে টাকা জমা দিলেন 6,500 টাকা হয়ে গেলে আপনি ভাগবত পেয়ে যাবেন। আর মনে রাখবেন প্রত্যেক ভাগবতের সঙ্গে চমৎকার উপহার শুধু আপনার জন্য,
অবশ্যই পাবেন, প্রতিটি ভাগবতমের সঙ্গে উপহার, এমনকি ভাগবত আপনার বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। যদি আপনার বাড়ি দূরে হয় কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেব, কাছে হলে আপনি তো স্বয়ং নিজে এসে ইসকন মন্দির থেকে নিতে পারবেন। আর ভাগবত বিশেষ করে কোন দিন সংগ্রহ করতে হয়, ভাদ্র পূর্ণিমার দিন। এই বছরে 2021 সালের 21 সেপ্টেম্বর পড়েছে ভাদ্র পূর্ণিমা, ভাগবতমেই উল্লেখ রয়েছে যদি ওই দিন সোনার সিংহাসনে ভাগবতকে স্থাপন করে কেউ ভাগবত দান করেন তাহলে তিনি পরম গতি লাভ করবেন। দেখুন, একে তো ভাগবত পাচ্ছেন, হ্যাঁ একটা পুরো লাইব্রেরি পেয়ে যাচ্ছেন মাত্র 6,500 টাকায়, তার উপরে পরম গতি লাভের সুবর্ণ সুযোগ। এই সুযোগ কেউ হাতছাড়া করে? আমি জানি আপনি অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না, করা উচিত নয়। তো আপনি 21 সেপ্টেম্বর দিন এই ভাগবত লাভ করতে পারেন, নাহলে আপনার বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ভাগবত দান করতে পারেন, যদি আপনার বাড়িতে একটি ভাগবত থাকে আপনি ইসকন মন্দিরে আরেকটি ভাগবত দান করতে পারেন, তাতে আপনার পরম গতি লাভ হবে। আপনার বাবা বা মায়ের নামে সংকল্প করে দান করতে পারেন, যার নামে সংকল্প করবেন তার অবশ্যই পরম গতি লাভ হবে, শাস্ত্রে এটা পরিষ্কার করে লেখা রয়েছে। বিবাহবার্ষিকীতে অনেকে আমরা আমাদের স্ত্রীদের সোনার গয়না দিই, অন্য কোনো দামি উপহার দিই, এক বছর মাত্র যদি আমরা অন্য কোনো উপহার না দিয়ে একটি ভাগবত গিফট করি, তাহলে দেখুন গোটা বাড়িতে কত সৌভাগ্য চলে আসবে। উপহার দেওয়া মানে দান, তাই না? দান আর গিফট একই বিষয়। তো আপনি ওই দিন এলেন ইসকন মন্দিরে এবং আপনার স্ত্রীর হাতে ভাগবত দান করলেন, তাহলে আপনার বাড়িতেই ভাগবত গ্রন্থ থাকলো আর আপনি দানের মহিমা হিসেবে পরম গতি লাভের সুযোগ পেলেন। এমনকি কেউ তার ছেলে মেয়েকে দান করতে পারে, অন্য কোনো আত্মীয় বন্ধু তাদেরকেও দান করতে পারে। তো এইভাবে যেমন একদিকে দান করার মহিমাটাও প্রাপ্ত হলেন, আবার আর একদিকে ভাগবতটিও আপনার বাড়িতে গেল। যদি আপনি এসে দান করতে না পারেন, আপনার নামে সংকল্প করে দান করা হবে এবং তারপর সেই ভাগবতটি আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। আর কি করা যাবে বলুন? হ্যাঁ, ইসকন থেকে আর কি ব্যবস্থা করা যাবে? অতএব এই সুযোগ কারুর হাতছাড়া করা উচিত নয়। আপনাদের সকলকে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, জোরহাত করে অনুরোধ করছি, একটি ভাগবত সংগ্রহ করুন, বাড়িতে রাখুন। যদি আপনাদের আরও কোনো কোয়ারি থাকে ভাগবত সংগ্রহ সম্পর্কে, তাহলে আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সেও সেই নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের সকলকে সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।